চায়নাতে মেডিকেল সিলেক্টের ক্ষেত্রে সর্বপ্রথম আপনি কোন বিষয়টা দেখবেন? চায়না থেকে এমবিবিএস কমপ্লিট করার পর কি অন্য কোনো দেশে অথবা বাংলাদেশে অ্যাজ এ ডক্টর প্র্যাকটিস করা সম্ভব? চায়নাতে এমবিবিএস পড়ার ক্ষেত্রে এস্টিমেটেড কস্ট কত হতে পারে? আপনি যদি এইসব বিষয়গুলো নিয়ে কনফিউজড থেকে থাকেন আর এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা পেতে চান তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ। So hey guys, assalamu alaikum, welcome to my channel. This is Wazeha Dristy from Dwz Vlogs back with another video. শুরুতে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। Thank you so much everyone. আমি আসলে খুবই বেশি happy and thankful because আমার লাস্ট ভিডিওতে আপনারা এত ভালো রেসপন্স করেছেন, আমার এতগুলো ভাই বোনেরা। আমি আসলে অনেক বেশি হ্যাপি, আমার কল্পনার অতীত ছিল বিষয়টা। আর এত এত কোয়েশ্চেন, আমি আসলে কোনটা ছেড়ে কোনটার অ্যান্সার করবো আমি বুঝতেই পারছিলাম না। তাই আমি আজকে আপনাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার যাতে সংক্ষেপে দিয়ে ফেলতে পারি তাই এই ভিডিওটি মেক করছি। আর ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আজকে আমি বিষয়গুলো একটু সংক্ষেপে বলবো কারণ খুব সুন আমার এক্সামস, সো আমার থেকে খুবই দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমি মাত্রই হসপিটাল থেকে আসলাম অ্যান্ড অ্যাগেইন হসপিটালে যাইতে হবে, তাই ভাবলাম এত যেহেতু মেসেজ আসছে এবং এখন যেহেতু ভর্তির সেশন চলছে, একটা সময়ে যাচ্ছে যেখানে সবাই ডিসিশন নিতে চাচ্ছে যে লাইফে ওরা সামনে কি করবে, সো আমি চিন্তা করছিলাম যত তাড়াতাড়ি ভিডিওটা মেক করা তত ভালো। তো এই জন্যই আমি মিডলে ব্রেক টাইমটাতে আপনাদের জন্য ভিডিও বানাতে বসে পড়লাম। তো দেরি না করে লেটস গেট স্টার্ট। অ্যান্ড আমি এখন যে বিষয়গুলো বলবো সেগুলো আমি লেটার আরও ডিটেলসে শেয়ার করব। নেক্সট মান্থের মিডলে আমার এক্সাম শেষ হয়ে যাবে, সো তখন আমি আরও ডিটেলস আপনাদেরকে বলতে পারবো। তো চায়নাতে মেডিকেল সিলেক্টের ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা যে বিষয়টা দেখবেন সেটি হচ্ছে সেই মেডিকেলটি বিএমডিসি, ডাব্লিউএইচও এবং ইউকে রিকগনাইজড নাকি। কারণ চায়নাতে তো হাজারটা মেডিকেল অ্যান্ড কিছু কিছু মেডিকেল ইংলিশে, কিছু কিছু মেডিকেল চাইনিজে, মানে পড়াশোনা যেটা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করতেছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছুটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে। সো আপনি কোনটাতে অ্যাড হতে চাচ্ছেন এটার আগেও ডিপেন্ড করছে সেটা রিকগনাইজড নাকি। তো চায়নাতে এরকম 40-45 মেডিকেল ইউনিভার্সিটিজ আছে যেগুলো বিএমডিসি, ডাব্লিউএইচও এবং ইউকে রিকগনাইজড। তো আপনি চায়নাতে এমবিবিএস পড়ার জন্য যদি কোনো মেডিকেল সিলেক্ট করতেই চান তাহলে এই 40-45 মেডিকেল ইউনিভার্সিটিজের মধ্য থেকেই আপনার সিলেক্ট করা লাগবে। সেকেন্ডলি আপনারা যেটা দেখবেন সেই মেডিকেলটা কোন সিটিতে আছে, সেখানকার এনভায়রনমেন্ট, সেই মেডিকেলটার র্যাঙ্ক, টিউশন ফিজ, অ্যাকোমোডেশন, এভরিথিং। অ্যান্ড আমি জানি না আমি মিডলে কেন বলছি এনভায়রনমেন্টের কথা, কারণ এনভায়রনমেন্টটা আপনার সবার আগে দেখতে হবে। কিছু মেডিকেল থাকে গভর্নমেন্ট, কিছু থাকে নন গভর্নমেন্ট, তো এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। অ্যান্ড একটা মেডিকেলের কস্ট ডিপেন্ড করছে সেই মেডিকেলটা কোন সিটিতে আছে এবং ওই মেডিকেলটার র্যাঙ্ক। এখন আপনি যদি বলেন একটা উন্নত শহরের মেডিকেলের টিউশন ফিজ আর একটা অনুন্নত শহরের মেডিকেলের টিউশন ফিজ তো প্রায় কাছাকাছি আর র্যাঙ্কও প্রায় কাছাকাছি, তাহলে আমি কেনই বা অনুন্নত শহরের মেডিকেলের কথা চিন্তা করব? তাহলে কি আপনি অ্যাকোমোডেশন কস্টের কথা ভুলে যাচ্ছেন? নো, আমার লাস্ট ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন একটা সিটি থেকে আরেকটা সিটির ট্যাক্সি ভাড়ার মধ্যে কতটা তফাৎ। তো আপনার মেডিকেল সিলেকশনের ক্ষেত্রে খালি টিউশন ফিজ কত আর হচ্ছে হোস্টেল ফি কত ওটা মাথায় রাখলে হবে না, আপনার চলাফেরার হাত খরচ, ইভেন কি আপনি ডেইলি লাইফে যে ট্যাক্সি অথবা বাস ইউজ করবেন সেটার খরচ, খাবারের খরচ, সব কিছুই আপনার মাথায় রাখতে হবে। এখন আপনাদেরকে বলি একটা মেডিকেলের এস্টিমেটেড কস্ট কত হতে পারে। আমাদের মেডিকেলের কথাই বলে ফেলি, আমাদের মেডিকেলে প্রতি বছর দুইটা ইনটেকে স্টুডেন্ট নেওয়া হয়, একটা মার্চের দিকে আর একটা সেপ্টেম্বরের দিকে। মার্চের দিকে যেটা নেওয়া হয় ওটাকে আমরা বলি স্প্রিং ব্যাচ, আর সেপ্টেম্বরের দিকে যেটা নেওয়া হয় সেটাকে আমরা বলি অটম ব্যাচ। আর আমি যেহেতু অটম ব্যাচে ভর্তি হয়েছিলাম তাই এভরি ইয়ার সেপ্টেম্বরের আগে আমার থেকে আমার টিউশন ফিজ পে করতে হয়। আর এখন বলি টিউশন ফিজ কত পে করতে হয়। আমাদের পার ইয়ারলি টিউশন ফিজ পে করতে হয়। আমাদের মেডিকেল বেসিক্যালি একটা গভর্নমেন্ট মেডিকেল, তো হাত খরচ, অ্যাকোমোডেশন কস্ট সব কিছু বাদ দিলে খালি টিউশন ফি পে করতে হয় পার ইয়ার 35,000 RMB। তো 35,000 RMB যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় তাহলে 5-6 lakhs পড়ে। আগে আরেকটু কম পড়তো
কিন্তু এখন যেহেতু আরএমবি রেট ওঠানামা করছে এবং ডলারের রেটও, সো ওই হিসেবে 5-6 লাখ বাংলা টাকায় পড়ছে। তো এটা আমাদের পে করতে হয় পার ইয়ার। আর আপনি যদি বলেন আমাদের হোস্টেল কস্ট কত, তাহলে আমরা যখন হোস্টেলে থাকতাম তখন আমাদের খালি হোস্টেল ফি পে করতে হতো 6,500, কারণ আমি আর আরেকটা রুমমেট থাকতো আমার সাথে। কিন্তু আপনারা তিনজন রুমমেট যদি একসাথে একটা রুম শেয়ার করেন তাহলে আপনাদের 6,000 RMB দিতে হবে। আর মেডিকেলের প্রথম 2 বছর আপনাদের মাস্ট হোস্টেলেই থাকতে হবে, এটা আমাদের মেডিকেলের নিয়ম। আর 2 বছর পর আপনি চাইলে হোস্টেলেও স্টে করতে পারেন অথবা আউটসাইড ফ্ল্যাটও নিতে পারেন। আর এখন যেহেতু আমরা হোস্টেলে থাকছি না, আলাদা বাসা ভাড়া নিয়ে থাকছি, তো আমাদের এখন আর হোস্টেলের ফি নিয়ে চিন্তা করতে হয় না, আমরা আলাদা বাসার জন্য পে করি। ওটা নিয়ে আমি আপনাদেরকে পরে ডিটেলসে বলবো। আর আপনি যদি বলেন আপু আপনার হাত খরচ কেমন পড়ে, তাহলে এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে অ্যান্ড সিটির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আর অনেকে কম খরচেও চলতে পারে, অনেকে বেশি খরচেও। আর যদি আমি আমার কথা বলতে চাই, তাহলে পার্সোনালি আমার 1,000 RMB থেকে 1,500 RMB মধ্যে পার মান্থ আমার হাত খরচ চলে যায়। সো এটা আসলে বেশিও না কমও না, এটা পার্সন টু পার্সন ভ্যারি করছে আপনি পার মান্থ কত টাকার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান। আর আপনারা আমার থেকে আরও জানতে চেয়েছিলেন চায়নাতে MBBS পড়ার ক্ষেত্রে আপনাদের কি কি বিষয়ে এলিজিবল হতে হবে। সো BMDC-র নতুন রুলস অনুযায়ী নট অনলি চায়না, আপনার যে কোনো দেশে MBBS পড়তে যান না কেন, আপনাদের একটা এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর এই এলিজিবিলিটি সার্টিফিকেটের জন্য আপনাদের একটা এক্সাম পাস করতে হবে, যেটাতে আপনাদের 40% মার্কস আউট অফ 100 গেইন করতে হবে। তো আপনারা যদি 40% মার্কস আউট অফ 100 গেইন করতে পারেন, তাহলে আপনারা একটা এলিজিবিলিটি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। আর এই এক্সাম সম্পর্কে আপনারা BMDC থেকে জানতে পারেন, ওনাদের অফিস ঢাকাতেই আছে। অ্যান্ড এর পাশাপাশি আপনাদের টোটাল GPA লাগবে অ্যাটলিস্ট 9। তো আমাদের সময় MBBS অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই এলিজিবিলিটি এক্সামটা দিতে হতো না, সো ইটস এ নিউ থিং ফর ইউ। তো আরেকটা কোয়েশ্চেন যেটা ছিল, আপনি চায়নাতে MBBS কমপ্লিট করার পর কি বাংলাদেশে অথবা অন্য কোনো কান্ট্রিতে অ্যাজ এ ডক্টর প্র্যাকটিস করতে পারবেন নাকি? হ্যাঁ পারবেন, যদি আপনার মেডিকেল WHO, BMDC অ্যান্ড UK রিকগনাইজড হয়, আরও অনেক কিছু রিকগনাইজেশন থাকলে তো আরও বেশি ভালো। তো এগুলো যদি রিকগনাইজেশন আপনার থাকে, তাহলে আপনি সেই দেশে গিয়েই লাইসেন্স এক্সামটা দিয়ে আপনি অ্যাজ এ ডক্টর প্র্যাকটিস করতে পারবেন। যেমন ধরেন আপনি যদি বাংলাদেশে ব্যাক করেন, এখানে 5-6 বছর ইন্টার্নশিপ সহ MBBS কমপ্লিট করার পর, তখন আপনার সেখানে গিয়ে একটা BMDC লাইসেন্স এক্সাম দিতে হবে। দেন ওটাতে পাশ করার পর আপনি ইজিলি অ্যাজ এ ডক্টর যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারবেন। আর চায়নাতে সব মেডিকেলের নিয়ম সেম না, যেমন আমাদের মেডিকেলে মাস্ট আপনার থেকে ইন্টার্নশিপ করাই লাগবে। সো অনেকগুলো মেডিকেলে আপনি দেশে গিয়ে অথবা অন্য কোনো দেশে গিয়ে ইন্টার্নশিপ করতে পারবেন। আর এখন একদম শেষ বিষয়, যেটা আমাকে অনেকে কোশ্চেন করছিলেন, আপু আপনি কেমনে অ্যাপ্লাই করেছেন অ্যান্ড আমরা কেমনে অ্যাপ্লাই করব, অ্যান্ড স্কলারশিপের কোনো ফ্যাসিলিটিস আছে কি নাই, এবং ল্যাঙ্গুয়েজটা কেমন হতে হবে, আমরা কি ওখানে গিয়ে ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতে হবে নাকি, ওটার ইম্পর্টেন্স কত, এরকম অনেক ধরনের কোশ্চেন আমার কাছে আসছে। তো আমি এইসব বিষয় নিয়েই কিছুদিনের মধ্যে আরও একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি, যাতে আপনাদের কোয়েশনগুলোর আমি প্রপার অ্যান্সার দিতে পারি। আর আজকে যদি আমি কোনো কোয়েশনের অ্যান্সার মিস করে থাকি, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, এবং আমি ট্রাই করছি সবাইকে কম বেশি রিপ্লাই দিতে। আমি অনেক বেশি হ্যাপি যে আপনারা আমাকে কোয়েশনগুলো করছেন, কারণ এখনও অনেক কিছু আছে যেসব বিষয়ে মানুষ জানে না এবং জানতে চায় কিন্তু একটা ট্রাস্টেড সোর্স পাচ্ছে না অথবা আইডিয়া পাচ্ছে না, এই জন্য কনফিউজড হয়ে থাকছে। তো আমি চেষ্টা করবো আপনাদের কনফিউশন দূর করতে, যাতে অ্যাটলিস্ট 1% হলেও আপনারা নতুন কিছু জানতে পারেন আমার ভিডিওর মাধ্যমে। আজকে আমি যেসব বিষয় বলেছি এসব বিষয় আমি আরও ডিটেলসে শেয়ার করবো আমার এক্সামের পর, কারণ আমার কিছুদিন পরেই এক্সাম, সো আমি অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে আছি, আই এম সো সরি। তাই আমি এসব বিষয়গুলো আজকে সংক্ষেপে অ্যান্সার করার চেষ্টা করলাম, জানি না কতটুকু পেরেছি। আর আপনাদের যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে এবং আরও বিভিন্ন বিষয় যদি আপনাদের জানতে ইচ্ছে হয়, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আপনারা আমাকে টেক্সট করবেন অথবা আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি
কিউআর কোড দিয়ে দিচ্ছি, সেখানে আমি কোয়েশ্চন পোল দিব, আপনারা ওখানে কোয়েশ্চন দিতে পারেন অথবা আপনারা আমাকে বিভিন্ন ভিডিও মেক করার আইডিয়া দিতে পারেন, কারণ এখনো অনেক কিছুই আছে যা মানুষ জানে না এবং জানা উচিত, তাহলে অনেক রং কনসেপশন ক্লিয়ার হবে। এমন আরো ইউজফুল তথ্য নিয়ে আমি চাইবো আপনাদের সামনে হাজির হতে। ভিডিওটি শেষ করার আগে আমি সবাইকে আবারও মন থেকে ধন্যবাদ দিতে চাই, কারণ এতগুলো ভাইয়া এতগুলো আপুরা আমাকে সাপোর্ট করছিলেন, সবাই আমার জন্য নতুন, অ্যান্ড এভাবেই আমি আপনাদের সাপোর্টটা চাই। খুলনা, ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম সবখান থেকে সবাই এত এত মেসেজেস দিচ্ছিলেন অ্যান্ড এত এত কিছু জানতে চাচ্ছিলেন। আমি অনেকের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, অনেকের দিতে পারছি না, তো ওটার জন্য অনেক বেশি সরি, কিন্তু আমি ইনশাল্লাহ সবার মেসেজেস দেখার চেষ্টা করবো অ্যান্ড সবার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আপকামিং ভিডিওসগুলোতে আমি আরও কিছু কোয়েশ্চেন অ্যান্ড আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, তো আমার জন্য দোয়া করবেন অ্যান্ড ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।